قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله, لله رب العالمين ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাতমদুলিল্লা আলারসুল্লাহি আবাদ একদিনই মহতারাম ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির চামড়া এটি বিক্রি করলে কোরবানি হবে না এবং এই চামড়াটি যত্রতত্র দেওয়া যাবে না তাহলে কোরবানি বাতিল হয়ে যাবে কোরবানির চামড়া সম্পর্কে শরীয়তের বিধান কি এই প্রশ্ন করেছেন কেউ কোন কোন আলেম বলেন যে কোরবানির চামড়া কোনো অভাবী কিংবা মিসকিনকে দেওয়া উচিত অথবা দরিদ্র ছাত্র বা এই তিনদের কল্যাণে ব্যয় করবে এবং তাদের মতে চামড়া বিক্রি হয়ে যাওয়ার পর তা জাকাতের বিধানের আওতায় চলে যায় সুতরাং এগুলোকে জাকাতের জন্য নির্দিষ্ট খাতে ওইভাবেই ব্যয় করতে হবে এবং কেউ কেউ এমনও বলেন যে যারা কোরবানি করার পর নির্বিচারে যাকে তাকে কোরবানীর চামড়া দেয় এবং সে ব্যক্তি এই চামড়ার টাকা কোন খাতে ব্যয় করলো তাও ভেবে দেখে না খোঁজ নেয় না তাদের কোরবানি হবে না তো এই বিষয়ে ভাই জানতে চেয়েছেন জব আবুল্লাহ তাহফিয়ক কোরবানীর পশু পুরোটাই আল্লাহ তালার জন্য উৎসর্গ করা হয় কোরবানি মানে কর হাসিল করা মানে নৈকট্য অর্জন করা এখান থেকে কোরবানী আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ নৈকট্য লাভের জন্য পুরো পশুটাকেই দিয়ে দেওয়া হয় অলিকুল্লি ওমাতিন জাল নামান সেকার আলা মাল্লাহিয়া আল আহমি বাহি মাতিলা নাম ফাকুল ওমিন হা তে মুলবা ইসালফাকি এরপরে আমরা তার থেকে গ্রহণ করি সেটা আল্লাহ তালা আমাদেরকে যেন যে আফাত দিচ্ছেন আমাদেরকে হাদিয়া দিচ্ছেন তাহলে কোরবানি পশুটা পুরো পশুটাকেই আমরা আল্লাহ আল্লাহতালার জন্য নৈকট্য অর্জনের জন্য আমরা ব্যয় করতেছি সূর্য ওঠার পর থেকে নিয়ে দু চার ঘন্টা যে সময়কালটা এই সময়টাকে দোহা বলা হয় বিধায় কোরবানি ওই সময় যেহেতু পশু কোরবানি করা হয় তাই ঈদুল আধহা বা ওদহয়া ইয়ামুল ওদ বলা হয় এবার আসি ভাইয়ের প্রশ্নের উত্তরে হজের সময় হাজির সাহেবদের যেই কোরবানিগুলো হয় ঈদুল আজহার সময় সারা দুনিয়ার মুসলমানদের কোরবানি একটা অংশ মিনাতে হয় সেখানে কোরবানির গোস্ত চামড়া আর ব্যাপারে রসুল্লা সাল আলী আসালাম সেই সময়কালে যখন নবীজি হজ করেছেন কোরবানি করেছেন হজরতে আলী নদী আল্লাহ তালনু তিনি বলেন যে রসুল্লাহ সাল আলিয়াল্লাম আমাকে নির্দেশ করেছেন যে তোমরা কোরবানির পশুর চামড়া দ্বারা উপকৃত হও বিক্রি করে দিও না হজরতে আলী বলেন আমি যেন কোরবানির মজুরি বাবদ গোস্ত বা চামড়া থেকেও কষাইকে যেন কিছু আমি না দেই তাহলে রসিল্লাহ সাল্লামের নির্দেশিত এই নিগুট মর্ম উপলব্ধি করার দ্বারা যে ব্যক্তি কোরবানি করবে কোরবানির চামড়া বা গোস্ত বিক্রি করে সে তার মূল্য নিজের কাজেও লাগাতে পারবে না গোশত দিয়ে কষাইয়ের মজুরিও দিতে পারবে না কথা কি গেছে আমরা দিয়েছি এটার কোনো অংশই আমাদের পাওনা ছিল না কারণ পুরোটাই আল্লাহ তালা নৈকট্য লাভের জন্য আমরা দিয়েছি আল্লাহর কোরব হাসিলের জন্য দিয়েছি এখান থেকে আমাদের কিচ্ছু নাই কোনো পাওনা নাই এটা হলো প্রথম থিঙ্কিং দ্বিতীয় থিঙ্কিং হলো আল্লাহ তালা যেহেতু এই অংশ থেকে আল্লাহ এগুলো তো আল্লাহ তালার কাছে পৌঁছে না পৌঁছে তোমাদের তাকওয়া এবার যেন আল্লাহ তালা গ্রহণ করতেছেন কোরবানিটা গ্রহণ করার পরে যেন দ্বিতীয় আয়াতে বলতেছেন যে এবার তোমরা এর থেকে বক্ষণ করো তোমরা গ্রহণ করো রসুল্লাহ সাল্লিয়াম যার বিশদ ব্যাখ্যা দিয়েছেন তাহলে কোরবানির গোষ্ঠের যে হুকুম চামদার চামদারও সেই হুকুম হবে তার মানে হলো যে যেই কোরবানিটি করা হয়েছে সেটি নিজের কাজে ব্যবহার করতে পারবে ইচ্ছা করলে প্রিয়জনকে উপহার দিতে হবে পারবে ইচ্ছা করলে সাতকাও করতে পারবে কোরবানিগোষ্ঠ তো আমরা কী করি ইচ্ছা করলে খাই ইচ্ছা করলে নিজেরা ব্যবহার করি ইচ্ছা করলে কাউকে দেই হাদিয়া দেয় ইচ্ছা করলে গরিব মিসকিনকে দেই ইচ্ছা করলে চামড়া নিজে ব্যবহার করতে পারবে ইচ্ছা করলে সাতকা দিতে পারবে রসুলুল্লা সাল্লিয়ামের এই নির্দেশনার তাৎপর্য হলো কোরবানির চামড়া বিক্রি করে তার মূল্য নিজের ব্যক্তিগত কাজে না খাটিয়ে তার পক্ষে চামড়াকে হুবহু নিজের ব্যবহারে লাগানো অথবা কোনো দরিদ্র কোনো নিঃস্ব ব্যক্তিকে দান করা কিংবা সেটাকে একটা প্রসেসিং করে ইচ্ছা করলে সেটা হাদিয়া তোফাও দেওয়া যেতে পারে শুকিয়ে চামড়া শুকিয়ে আগে সময়কালে মানুষ চামড়া শুকিয়ে সেটাকে মাদুরের মাধ্যম সেটাকে ব্যবহার করত কাউকে উপহার কোন গোস্ত যেমন দেওয়া বৈধ চামড়াও দেওয়া বৈধ গোস্ত যেমন নিজের জন্য খাওয়া বৈধ চামড়াও নিজের জন্য ব্যবহার করা বৈধ গোস্ত যেমন গরিব মিসকিনকে দান সাতকা করে দেওয়া বৈধ চামড়াও দান সাতকা করে দেওয়া বৈধ বিক্রি চলবে না না গোস্ত না চামড়া এটা হলো শরীয়তের দৃষ্টিভঙ্গি এখন প্রশ্ন হলো যে যদি কেউ কোরবানির চামড়া বিক্রি করে দেয় তাহলে তার মূল্য কোন খাতে ব্যয় করা হবে যদি কেউ বিক্রি করে দেয় বিক্রি করা উচিত নয় তা তো আলিরাদি আল্লাহ তালন জাহাদিসটি বলেছি বিক্রি করে দেওয়া উচিত নয় এখন যদি কেউ বিক্রি করে দেয় যে এটি না নিজের প্রসেসিং করা যা করা যায় এটা সমসাময়িক এটি বাস্তবতা এটি লজিক যে একটা চামড়া একটা মানুষ কী করবে না নষ্ট হয়ে যাবে দুর্গন্ধ ছড়াবে না এটা খাওয়া ইচ্ছা করলে খেতে পারে কিন্তু এটাও সম্ভবপর নয় অনেক লং প্রসেসিং দ্বিতীয় বিষয় হল যে এটি কাউকে চামড়াও শুধু দেয়া যায় না তাহলে এখন করার কি জি যদি বিক্রি করে দেয় তাহলে এবার এই মূল্য কোন খাতে ব্যয় করবে এই বিষয়টি নিয়ে ওলামাইক রামদান কথা বলেছেন তাহলে এখন কোরবানির চামড়ার মূল্য সে ব্যক্তি নিজে বিক্রি করা জায়েজ হবে না কারণ ওই যে আগে বিক্রি করতে নিষেধ করা হয়েছে এই জন্য ওই ওই টাকা নিজের জন্য ব্যবহার করা জায়েজ হবে না যেহেতু প্রথম হাদিসি নিষেধ করা হয়েছে বিক্রি না করা এখন করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণ এটা একটা রিজন শরিয়াতে এটা ওজোর হিসেবে ধরা হয়েছে যে এখন বিক্রি করা বিক্রি করা লাগছে করার কিছু নেই এখন সেই টাকা নিজের জন্য ব্যবহার করতে পারবে না যাতে করে ওই হাদিসের উপর আমল হয় নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা যা যাবে না তাহলে কি করতে হবে তাহলে এই টাকা বাধ্যতামূলকভাবে তিনি কি করবেন দান করে দিবেন এবং দানের বিষয়টি স্পষ্ট খাতে তাই দান করবে অবশ্যই ওই রকমের কাজেই দান করতে হবে আচ্ছা জাকাতের নেয় যারা বলেছেন সমস্ত লামাইকার বলেছেন যেটা জাকাতের ন্যায় মানে ওই রকমের খাতেই ব্যয় করতে হবে যারা বলেছেন কিন্তু আধুনিক বর্তমান সময়ের ফকিরগণ তারা কোরবানি চামড়ার যেই অর্থ হুবুহা হুবুহু ওই অর্থকে জাকাতের খাতেই ব্যয় করতে হবে বলে কেউ কেউ মতামত দিয়েছেন কিন্তু যথাসাধ্য গবেষণা যতটুকু কোরআন এবং হাদিসের এই পক্ষে তেমন কোনো স্পষ্ট দলিল পাওয়া যায় না তার মানে এটাকে জাকাতের যে কথাটি তারা বলেছেন এই বিষয়ে কোনো আসলে দলিল পাওয়া যায় না এবং মাঝাবিফি মাঝাবের যে সমস্ত গ্রন্থ বলি রয়েছে এই পক্ষে কোনো লিপিবদ্ধ আছে এই পর্যন্ত স্পষ্ট হয়নি যদিও কোরবানি করা হানাফি মাঝাবের পরিভাষা অনুযায়ী অজীব বলা হয়েছে একটা আদেশকে কেন্দ্র করে কিন্তু কোরবানি গোস্ত চামড়া সম্পর্কে শরিয়াতে যে সমস্ত নির্দেশ রয়েছে জাকাতের নির্দেশের সাথে তার কোনো ধরনের সাদৃশ্যতা নেই কোরবানির কোনো কিছুর সাথে জাকাতে কোনো সাদৃশ্যতা নেই সুতরাং গোস্ত চামড়া দ্বারা কোরবানিকারী যদি সে নিজে না কিছু গ্রহণ না করে যদি উপকৃত একেবারে নাও হয় তবুও এটি জাকাতের সম্পদের মতো নয় এবং যে অবস্থাটা বলা হয়েছে নিজে ব্যবহার করতে পারবে দিতে পারবে উপহার উপটা কোনো দিতে পারবে সুতরাং জাকাতের সাথে এই কোরবানির যে বিষয়টি রামগান কিছু কথা বলেছেন এ বিষয়ে কোনো দলিল নেই বরং যারা বলেছেন তাদের কাছেই দেখা যেতে পারে তারা কোন দলিলের ভিত্তিতে এই বিক্রয়লব্ধ চামড়া বিক্রয়লব্ধ অর্থকে জাকাতের সাথে সাদৃশ্য করেছেন এই প্রসঙ্গে দলিল আমার জানা নেই এবং হানাফি মাঝাবের কিতাবগুলোও দেখেছি কিন্তু এর মধ্যে কোনো ধরনের ই পাওয়া যায় নাই সুতরাং কোরবানির চামড়া কোরবানির কোরবানির চামড়া দিয়ে যদি ব্যবহার বলতে নিজের কোনো আসবাবপত্র খরিদ করে কেউ কেউ তাতে আপত্তি নেই বলে উল্লেখ করেছেন এবং এ বিবরণ দিতে গিয়ে অনেকে বলেছেন যে এমন আসবাবপত্র খরিদ করা যা টেকসই দীর্ঘস্থায়ী হয় যেমন বিভিন্ন ধরনের ঘরের জিনিসপত্র চামড়া বিক্রি করে যেই অর্থগুলো হবে সে সম্পর্কে যারা ইসলামী স্কলার্স তারা মূলত একটা কথা বলেছেন আর সেটি হলো যে সেটি সৎকা করে দিতে হবে বাস এটাই হলো হাদিস থেকে এই ব্যাখ্যাই পাওয়া যায় বাকি কোরবানির চামড়ার পর থেকে জাকাতের মতন খাতে নিয়ে আসতে হবে এ বিষয়ে কোনো দলিল আদিল্লা পাওয়া যায় নাই বরং যতটুকু পাওয়া গিয়েছে এর মধ্যে এক একজনের বর্ণনা ইমাম সারখাসি তার একটি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তিনি উল্লেখ করেছেন যে তার মূল্য অর্থাৎ চামড়ার বিক্রির মূল্য সাতকা করে দিতে হবে এবং এই সাতকাকে সাধারণ ব্যাপক অর্থে বহাল এই জাকাতের যেই নির্দিষ্ট আটটি খাত সেই বিষয়ে না বরং এটা এটাকে বলা হয়েছে নফল সাতকা তো দেখা যেতে পারে এই প্রসঙ্গে তর্জমাতুল কোরআন উনিশশো আটষট্টি সালের প্রকাশিত একটি বর্ণনায় তর্জমাতুল করা আনে বিষয়ে ইমাম সারখাসি তার কিছু মন্তব্যের কথা আমরা যা পেলাম সেগুলো থেকে উল্লেখ করলাম সর্বশেষ কথা হলো বিক্রয় লব্ধ চামড়ার পয়সা যেহেতু চামড়া নিজে ব্যবহার করা যায় না করে না কেউ এখন বা খায় না বা উপহার দেয় না এই ক্ষেত্রে বিক্রয় লব্ধ চামড়া যদি কেউ বিক্রয় করতে চাই তাহলে সেই পয়সা সম্পূর্ণ সৎকার করে দিবে অথবা যদি চামড়া সবাই যদি সম্মতি হয় যে হ্যাঁ আমরা এই সবাই আমরা সম্মতি হলাম যেই চামড়াটা আমরা জনকল্যাণমূলক গরিব মিসকিন অসহায়দের জন্য আমরা দান করলাম তাহলে সেটিও আশা করি জায়েজ হবে এ সম্পর্কে আশা করি কোনো দ্বিমত নেই সাল্লু আলসাই মহম্মদিন নবীন اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العين